গল্প পিউনের আসরে আজ শোনাবো শক্তিপদ রাজগুরুর লেখা হাসির গল্প। এরকম আরো মজার মজার গল্প শুনতে আর পরের গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের গল্প পিউন চ্যানেলটিকে। শুরু করছি আজকের গল্প, পটলার বনভোজন। পটলা ইদানিং বেশ লায়েক হয়ে উঠেছে। অবশ্য না লায়েক পটলা কোনোদিনই ছিল না, তবে আজকাল একটু বেশি রকম চালু হয়ে উঠেছে। ধ্যার ধারে সাইকেল ছেড়ে এখন মাঝে মাঝে ওর বাবার বাতিল সেকালের অস্টিন গাড়িটা চালাবার চেষ্টা করে। ওদের নতুন বাড়ির দিকে এখনো ফাঁকা মাঠ পদঘাট পড়ে আছে। আমরা পঞ্চপাণ্ডব ক্লাবও সেই মাঠে খুঁটি পুঁতে খানিকটা জায়গায় হোগলার ঘর বানিয়ে একটা পতাকা তুলে ফেস্টুন লাগিয়ে জবরদখল করে ক্লাব করেছি। অবশ্য এই নিয়ে তিনবার আমাদের ক্লাবকে রিফিউজি হতে হয়েছে। মালিক এসে হম্বিতম্বি করেছেন, আমরা হোগলার চালা মাথায় করে অন্যত্র এসে খুঁটি পুঁতেছি। সেকালের মালিক অবশ্য 300 টাকা দিয়েছিলেন, কারণ ইদানিং ক্লাবের সভ্য সংখ্যা বেড়েছে, পাড়া ছেলেদের চটাতে চায় না কেউ। সেই 300 টাকা মূলধন করে আবার হোগলার চালা বাঁশ খুঁটি ঘাড়ে করে রিফিউজি হয়ে গেছি। ফটিক বলে, আর কেলাবে দরকার নাই। পটলা হোগলায় ভ্রাম্যমান চালায় কাঁধে দিয়ে শ্মশান যাত্রীর মতো আসছিল গুটি গুটি বিরস বদনে। সে বলে ওঠে, নেভার, ক্লাব ঘর চাই। হোতকা আমাদের দলপতি, সে বলে, আলবত হইব, ওই পুকুরের পাড়েই নামা বাঁশ খুঁটি, চালা ঘর তুইলা ফেল, আমি একখান প্ল্যান করছি। হোতকার দেহটাও বিরাট আর বদবুদ্ধিও কম নয়। হোতকা এর মধ্যে পাড়ার জয়লক্ষ্মী বিল্ডার্সের নতুন সাহার আড়ত থেকে ঠেলা গাড়িতে করে কিছু জলদাগি ইট বালি সিমেন্ট এনে বলে, গাঁইথা ফেল ঢিবির মতো কইরা। আমরা শুধুই, কি হবে এতে? হোতকা তখন কোত্থেকে গোটা 5-7 কালো পাথর এনে হাজির করেছে। বলে সে, যা কইতাছি কর, তগর মাথায় আছে শুধু কাউডাং গোবর। আমরা জোশো করে খানিকটা চাতাল মতো করেছি। ন্যাড়া কোথা থেকে খানিকটা তেল সিঁদুর আর পরিত্যক্ত মন্দির থেকে মরচে পড়া ত্রিশূল একটা এনে জম পেশ করে পুঁতে দিয়ে নুড়িগুলোকে প্লেস করে বলে, হালায় পারমানেন্ট দেবস্থান বানাই দিলাম, ক্লাব আর দেবস্থান, কেডা এবার নড়াই দেখি। বুঝলি, পঞ্চপাণ্ডব ক্লাবের একদিনই একটা ডেরা হইল, এখন একখান বট আর অশ্বত গাছাই না পুতুম, কমপ্লিট। ফটিক মাঝে মাঝে পুজো টুজো করে, সেও মহা খুশি। হ্যাঁ, কাজ করেছিস বটে হোতকা, আগে করলে এভাবে রিফিউজি হতে হতো না রে। পরদিন শনিবার মাইক ভাড়া করে ফটিকই সাইকেল রিক্সা নিয়ে ঘোষণায় বের হলো, পঞ্চপাণ্ডব ক্লাবের উদ্যোগে গ্রহরাজ পূজা, ভক্তবৃন্দ দলে দলে যোগ দিন। গ্রহরাজের যে এত ভক্ত ছিল জানা ছিল না। লাল নীল কাগজ দিয়ে ক্লাব মাঠকে সাজিয়ে সকাল থেকে মাইকে হিন্দি গান বাজিয়ে পাড়া মাত করে সন্ধ্যার মুখে ফটিক মেকআপ নিয়ে বসেছে পুজোয়, খালিতে প্রণামী পড়ছে। হোতকা ভলেন্টিয়ারি শুরু করে, পটলা লাল চেলির কাপড় পরে পুজোয় বসেছে, ফটিক তন্ত্রধার, আমরা সব দিক সামলাচ্ছি। রাত্রি হয়ে আসতে পুজোর পর প্রসাদ বিতরণও হয়ে গেছে। হিসাব করে দেখা গেল এক সন্ধ্যায় খরচ খরচা বাদ দিয়ে নগদ লাভ 52 টাকা। হোতকা তখনও শশা খেজুর পানিফল চিবুচ্ছে, আর সন্দেশ যা পড়েছিল তাও নেহাত কম নয়। হোতকা বলে, এবার যমরাজের পূজায় এস্টাবলিশ কইরা ফেলি। অবাক হই, যমরাজের পূজা? হোতকা বলে, যমরাজ রে ডরায় না কে, কদিনই বুঝলি নতুন কিছু করার লাগবো। যমরাজের পুজোও হয়ে গেল। তাছাড়া ফটিক এখন শনিবারের পুজো সাব কমিটির সেক্রেটারি, সপ্তাহে ক্লাবের কিছু আমদানিও হয়। আরো আশ্চর্যের কথা, জায়গার মালিক সেদিন এসে অবাক হয়ে যায়, তখন সমারোহ করে শনি পূজা হচ্ছে। হোতকা এবার গলায় জোর এনে বলে, জায়গার দখল নিতে চান, ভাঙেন শনি মহারাজকে, যান চুরমার কইরা দেন ওরে।
ভদ্রলোক সস্ত্রীক এসেছিলেন। তাঁর স্ত্রী বলেন, ওগো কি করছো কি? ভদ্রলোক গাড়ি থেকে নেমে একটু তর্জন গর্জন করেছিলেন, হোঁৎকার ওই এক কথা। সকলেই ঘাবড়ে গেছি, আবার হোগলার চালা মাথায় করে সরে যেতে হবে, কষ্ট হয় ভাবতে। হোঁৎকা বলে, ভাঙেন আমাগো তারা হইব না, আপনি দেবতারে ভাইয়া জলে ফেলাইয়া এই জায়গার দখল নেন। ভদ্রলোক বেশ অবস্থাপন্নই, মেজাজিও। তিনি বলেন, লোকজন এনে তাই করব, মানি না দেবতা ফেবতা। ভদ্রলোকের স্ত্রী ধমকে ওঠেন, কি বলছো তুমি, এত জায়গা তোমার, একটু নিয়ে ছেলেরা মন্দির করেছে, জায়গা পবিত্র হয়ে উঠেছে, ওটা থাক। হোঁৎকা আবেগ ভরে বলে ওঠে, তাই কন মাসিমা, দেবস্থান করছি, শিশুদের জন্য খেলার মাঠ করছি, নিতে চান নেন। মাসিমা বলেন, না এই জায়গাটুকু বাদ রেখে বাড়ির প্ল্যান বানাবো। নিজেই 5 টাকা প্রণামীও দেন। পঞ্চপাণ্ডব ক্লাব এখন রমরম করে চলেছে, নিজস্ব জায়গা ঘর আর রেগুলার ইনকামের ব্যবস্থাও হয়ে গেছে আমাদের। আর পটলাও ইদানিং তার বাবার বাতিল অযান্ত্রিক একটা অস্টিন নিয়ে মাঝে মাঝে এসে হাজির হয়। বলে সে, ড্রাইভিং শিখছি, একদিন পিকনিক করতে যাব আমাদের বাগানে। পিকনিকের নাম শুনে সকলেই আমরা খুশি, তাছাড়া গাড়ি যখন হাতেই আছে যাতায়াতের খরচাও নাই। পটলাই আমাদের প্রকৃত বন্ধু। আর আমাদের ইতিউতির সব ঘটা, মায় আলু কাবলি মালাই ঝালমুড়ির খরচা তারই। ফটিক বলে, শনি পূজা কমিটি থেকে সৎখানেক টাকা দেব। হোঁৎকা খুশিতে ফেটে পড়ে, ব্যাস তোর শনি ঠাকুর বাঁচা থাক ফটিক, তয় ম্যানুখান কইরা নেই। হোঁৎকা কাগজ কলম নিয়ে বসবার আগেই ফরমাইশ করে, চার খান দুই টোস লইয়ায়, বুদ্ধিটা ওরা আবার খোলে না কিছু না খেলে। ফটিক বলে, মেলা ঝামেলা করে কাজ নেই বুঝলি, ধর ভাত আর মুরগির মাংস, শেষ পাতে একটু দই মিষ্টি। হোঁৎকা গর্জে ওঠে, মাছ হইব না, ওই মুরগি তো হইবই, মাছও চাই। পটলা আশ্বাস দেয়, বাগানের পুকুরে মাছ আছে, জালও পাবি, মাছ হয়ে যাবে। হোঁৎকা তখন রিভাইজ মেনু করতে বসে, মাছের মাথা দিই, মুড়ো ঘন্ট, বাঁধাকপি মাছ দিয়ে, মাছের কালিয়া, সাথে 2 পিস কইরা মুরগির কারি, চাটনি, দই আর বারাসাতে শুনছি কাঁচা গোল্লা বানায় ভালো, তাই থাকবো। ফটিক বলে, এই যে বিয়ের ভোজ হয়ে গেল রে। শাট আপ, হোঁৎকা গর্জে ওঠে, বলে সে, শুভ কাজে ওসব কইবি না, খামু তো একদিন। পটলা এত কইরা কইছে না, খালি দুঃখ পাবে বেচারি। পটলা অবশ্য তখন বিপদেই পড়েছে, খাবার যা ফর্দ ধরেছে তাতে ওদের 100 টাকার অনুদান সমুদ্রের ধুলো মুঠোর মতো মিলিয়ে যাবে, বাকি টাকার জোগাড় তাকেই করতে হবে, না হলে হোঁৎকার দল মাছের মাথার বদলে তার মাথাটাই চিবিয়ে খাবে। এখন ঠাকুমার কাছেই কিছু বের করতে হবে। পটলা চুপসে গেছে 7-5 ভেবে। হোঁৎকা আমি ফটিক গদাই সকালেই তৈরি হয়ে ক্লাবে এসে গেছি, আজ সেই পিকনিকের দিন। কাঁধে সাইড ব্যাগ, পটলা আবার মাথায় একটা টুপি পরেছে শুটিং পার্টির মতো। এর মধ্যে বনমালির দোকান থেকে পটলার অ্যাকাউন্টে 2 চা পকোড়া সেবা হয়ে গেছে। বেলাও বাড়ছে, শীতের দিন, তাই 26 ডিসেম্বর। ভোর থেকেই দেখছি রাস্তা দিয়ে ছেলেমেয়েরা সেজে গুজে ট্রাকে টেম্পোতে করে এন তার পিকনিক করতে চলেছে। তীব্র সিটির শব্দ, দুমদুম বাজনা বাজছে, আর উদ্দাম নাচের ছন্দ তুলে চলেছে একটা ট্রাকের ওপর কিছু ছেলের দল, কেউ সজোরে শিঙে ফুঁটছে। ফটিক বলে, বেলা হয়ে গেল, এখনো পটলার দেখা নেই। হোঁৎকা বলে, কখন গিয়া মাছ ধরুম, রান্না করুম, পটলা একখান ক্যাডাবেরাস। আমি বলি, একবার খবর নেব বাড়িতে। হোঁৎকাও ভাবছে, হঠাৎ আটাকালের মোটর চালু হবার মতো বিকট শব্দটা কানে আসে, রাস্তায় ধুলো উঠছে, 2 ঘিয়ে ভাজা কুকুর চিৎকার করে রাস্তায় উঠে প্রাণ বাঁচালো। সশব্দে পটলা গাড়ি হাঁকিয়ে এসেছে। হোঁৎকা গর্জে ওঠে, এত দেরি হইল কেন, টাইম গেল নাই,
এর লগে বাঙালি যাত্রা রসাতলে যাইব। পাতলা বলে, ম্যানেজ করে বের করতে হবে তো, বাবা কারখানায় যেতে তবে পিছন দিয়ে গাড়িখানা নিয়ে বের হয়েছি, পথে আবার ইঞ্জিন ট্রাবল। হোটকা বলে, এদিকে প্যাটের ট্রাবল শুরু হইয়া গেছে গিয়া। পটলা যেন হাঁপ ছেড়ে বাঁচে। বলে, সে বলিস কি, হ্যাঁ তাহলে পিকনিকে যাবি না? ওদিকে সব আয়োজন তো রেডি, তবে পেট খারাপ হলে আর কি করবি? আমরাও অবাক হই, বিনা পয়সার এমন ভ্রমণ, খাওয়া দাওয়া এসব হবে না? তবে সাত সকালে সেজে গুজে বের হয়েছি কেন? শুধুই কিরে হোঁতকা, যাবি না? হোঁতকা গর্জে ওঠে, কে কইলো যাবো না? পটলা শোনায়, তোর পেট খারাপ, পেট বেদনা। হোঁতকা বলে, ক্ষুধায় পেট ব্যথা করতিছে, চমি কয়ে দে বনমারি রে, মামলে টোস্টা দিতি। খালি পেটে থাকলি পেটে ব্যথা করে আমার, জলদি দিতি ক, যাইতে লাগবো। পটলা চুপসে যায়, হোঁতকা গোগ্রাসের রুটি মামলেট গিলছে দেখে। আমরা টোস্ট চা নিয়ে পটলাকে কিছুটা অব্যাহতি দিলাম। হোঁতকা গিলে কুটে লম্বা একটা ঢেকুর তুলে বলে, চল গিয়া, দেরি হইয়া গেল। পটলার কেরামতি কিছু কিছু এর আগেও দেখেছি, এখন দেখছি অন্য ধরনের কসরত। পটলা গাড়ি নিয়ে চলেছে হাইওয়ে ধরে, শাঁ শাঁ করে ট্রাক বাস প্রাইভেট গাড়িগুলো বের হচ্ছে। পটলার পৈতৃক সেই অস্টিন চলেছে রাস্তার এক পাশ দিয়ে গুড় গুড় করে। ফটিক বলে, একটু জোরে চালা। হোঁতকা শোনায়, হ পটলা, কি রে গাড়ি না বাগে বাচ্চা, হতভাগায় হক করে রে তাড়িয়া লইয়া যায়। পটলা এবার ফাঁকা পেয়ে গাড়িতে স্পিড তোলা মাত্র মনে হয় গাড়িখানা টুকরো হয়ে ছিটকে পড়বে, আর গাড়ি যেন ঝটকা মেরে লম্ফ দিয়ে চলেছে। হোঁতকা বলে, চেল্লাস কেন, পক্ষীরাজের বাচ্চা লম্ফ দিয়া কদম চালে চলিতেছে। সাবাস পটলা। পটলা তখন দু হাতে স্টিয়ারিং ধরে সামলাবার চেষ্টা করছে যেন রাস্তা থেকে ছিটকে না পড়ে। সারা গাড়ি তখন নাচছে আর ভিতরে নাচছি আমরা। পটলা থামা গাড়ি খান। পটলা যেন কানে তুলো গুঁজে আছে, প্রাণপণে স্টিয়ারিং এর উপর পড়ে তখন রাস্তার দিকে চেয়ে বলে, চুপ করে থাক। হঠাৎ একটা গাড্ডায় পড়েছে, সারা গাড়িটা শূন্যে উঠে সশব্দে আছড়ে পড়ে আবার ছুটতে থাকে, আর ভিতরে ফটিকের মাথাটা হুডের শিকে লেগেছে। আর্তনাদ করে ওঠে সে, ওই বাপ। পটলা বলে, চুপ করে থাক, আর এসে গেছি। গাড়িটা এবার বড় রাস্তা ছেড়ে সরু রাস্তায় গ্রামের মধ্যে ঢুকেছে। মাঝে মাঝে পুকুর, বাগান, ধান ক্ষেত, নারকেল বাগান ইত্যাদি দেখা যায়, শান্ত পরিবেশ। হোঁতকা চিৎকার করে, বারাসাত হইয়া যামু, কাঁচা গোল্লা দই কিনতে লাগবো। পটলা শোধায়, এগা গাড়ি বারাসাতের পথ চিনবে না, শুধু বাড়ি আর বাগানের পথ চেনে। অবাক হয়ে বলে, গাড়ি আবার পথ চিনবে কি রে, তুই তো পথ চিনিস, চালিয়ে নিয়ে যাবি। পটলা তখন হাঁপাচ্ছে, বলে, সে দেখলি না স্টিয়ারিং সিধা রেখেছিলাম, এখানে এসে গাড়িটা আপন মনেই এই পথেই ঢুকে গেল। হোঁতকা আফসোস করে, তাই দই সন্দেশ হইব না, দুখানা আইটেম। পটলা আশ্বাস দেয়, বাগানের ওদিকেও বড় গ্রাম আছে, দই সন্দেশ ওখানেই মিলবে, একদম পিওর। হোঁতকা চাইল, বেলা তখন অনেক হয়ে গেছে, রুটি মামলেট সব ওই গাড়ির কুলোয় আছড়ানো অবস্থাতেই হজম হয়ে গেছে, কখন যে খাওয়া জুটবে কে জানে। কোনো বাগানে মাইকে গান বাজছে, কিছু ছেলে মেয়ের দল পিকনিক করছে, ওদিকে উনুনে কড়াই চেপেছে, খেলাধুলা করছে তারা, বোধহয় সকালের জলযোগ সেরে। মাংস রান্নার খুশবু উঠছে, কড়াইয়ে গরম বেগুনি ভাজা হচ্ছে। হোঁতকা জিভ দিয়ে জল টেনে বলে, চল জলদি, দেখা যাক কি জোটে। ফটিকের এতক্ষণে খেয়াল হয়, তার পকেটে শনি ঠাকুরের তহবিল থেকে ফিস্টের অনুদান বাবদ 100 টাকা নিয়ে এসেছে সে, তার থেকেই দই সন্দেশ হতো। ফটিক বলে, শনি মহারাজের ফান্ড ভেঙে দই সন্দেশ খাসনি আর হোঁতকা? হোঁতকা গর্জে ওঠে, শাট আপ,
শনি মহারাজ কত লোককে রাজা বানায়, তারা হালায় নিত্যি রাজভোগ সারতিছে, আমাদের একদিন খালি যত দোষ, থো ফেলাই তো শনি ঠাকুর, চল পটলা। এবার পটলার গাড়ি ওই খোয়া ঢাকা রাস্তায় হঠাৎ বিকট গর্জনে ঝম্প দিয়ে চলেছে, যেন যুদ্ধের ঘোড়া ছুটছে। আর হঠাৎ বিকট শব্দে একটা আওয়াজ বের হয়, তবু দমেনি গাড়ি। স্তব্ধ গ্রামের সবুজে রাইফেলের গুলির মতো আওয়াজ উঠতেই সেই পিকনিক পার্টির সকলেই সচকিত হয়ে ওঠে। গাড়িখানা এক রাশ ধুলো উড়িয়ে আর একটা লম্ফ দিতেই বিকট শব্দে নিচেকার জীর্ণ এক্সজস্ট পাইপটা খসে পড়ল। গাড়ি থামার নাম নেই। পাইপ খসে পড়তে এবার কালো ধোঁয়া ছড়াচ্ছে রেল ইঞ্জিনের ধোঁয়ার মতো, আর উঠছে ধুলো, ছুটছে গাড়ি তীর বেগে। আদিকালের যন্ত্র দেবতা এবার ধোঁয়ার পুঞ্জ ছেড়ে রকেটের মতো চলেছে, যে কোনো মুহূর্তে যেন মাটি ছেড়ে শূন্য পথে উঠে যাত্রা করবে মহাকাশের দিকে। কয়েকটা মুরগি চড়ছিল পথে, সেগুলো গাড়ির আগে আগে দৌড়চ্ছে প্রাণ ভয়ে। উৎকার জিভে জল আসে নধর চিত্র বিচিত্র মুরগি দেখে, বলে সে, ধর চাপা দে ওরে পটলা। তার আগেই মুরগিগুলো শূন্যে উঠেছে, আর হোতকাও বাইরে হাত বাড়িয়ে একটা বড় মোরগকে খপ করে ধরে ফেলেছে, ঝটপট করছে সেটা। হোতকা বাঁধ ক্যাচ করে বলে, পটলা ফুল স্পিডে গাড়ি চালাবি। মুরগিটা ভিতরে ছটপট করছে, আর বাইরে তখন কলরব ওঠে, কারা যেন চিৎকার করছে, মুরগিটা লইয়া ভাগছে, ধর ধর। ধোঁয়া ধুলোয় দৃষ্টি আড়াল করে পক্ষীরা ছুটে চলেছে বিকট শব্দে রাস্তার এদিক ওদিক জুড়ে। পিছনে কলরব চিৎকার ওঠে, কয়েকটা কুকুর তেড়ে তেড়ে আসছে। আমি বলি, ছেড়ে দে হোতকা। হোতকা গর্জে ওঠে, শাট আপ। কিন্তু ওই নৌকায় মুরগিটাও ছাড়া পেয়ে জানলা গলিয়ে ফরফর করে উড়ে বের হতে গিয়ে হোতকা হাঁক পাড়ে, দিলি তো রাতে উড়িয়ে। মুক্ত মুরগি তখন ফিরে গেছে, আমাদের তবু ফেরার অবস্থা নেই। গাড়ি তখন ঝম্পক রথে পরিণত হয়েছে। হঠাৎ চিৎকার করে ওঠে পটলা, সামাল। ওর জিপটা যথারীতি আলটাকরায় লেগেছে, আর গাড়িও এবার সিধে রাস্তা ছেড়ে ঢালু বেয়ে গড়িয়ে নামছে ঝনঝন দুর্দার শব্দে। চিৎকার করে উঠি, পটলা। পটলা ঘামছে, কি বলার চেষ্টা করে, কিন্তু গাড়ি চলেছে নিজের মেজাজে। সামনে একটা নোনা তার গাছ, ওটাতে ধাক্কা মারতে বোধহয় পছন্দ হলো না, এগিয়ে গিয়ে সবুজ শিম মাচার মধ্যেই সেঁধিয়েছে। মাচার বাঁশ কঞ্চি ডালপালা ভাঙছে মড়মড় করে। ওদিক থেকে এক বুড়ি বের হয়েছে ঝাঁটা হাতে, চিৎকার করে, কোন মুখ পোড়া ডাকরা সব বনেছে, ও মা আমার শিম মাচা নিয়ে গেল। গাড়ি কিন্তু থামেনি, বনেদি ইংরেজ কোম্পানির গাড়ি, বুড়ো হলেও তেজ যায়নি, পাঁচা ফুড়ে এদিক ওদিক থেকে বের হয়েছে। আর বনেট গাড়ির ছাদ গা সব ঢেকে জম পেশ হয়ে জড়িয়েছে বুড়ির ফলন্ত শিম মাচা। একটা সবুজ শিম মাচা ফুল ফল সমেত এবার ছুটে চলেছে। পটলা চিৎকার করে, তার জিপটাও সেটে গেছে আলটাকরায়। মনে হয় তোতলা লোকদের যেন পুলিশ ড্রাইভারের লাইসেন্স না দেয়, লোককে বিপদের সময় হুঁশিয়ার করতেও পারবে না। পটলারও ঠ্যাং ফেল করেছে, তার গাড়িরও ব্রেক ফেল করেছে, গাড়ি চলেছে নিজের মেজাজে, আর এভাবে ঘিরে ধরেছে শিমের লতার বেষ্টনী যে বেরোবার উপায় নেই। বুড়ি পেছনে দৌড়চ্ছে ঝাঁটা হাতে, দল বেঁধে দৌড়চ্ছে ছেলের দলও, আর দুটো গরুও পাশাপাশি দৌড়চ্ছে। তাদের নজর ছিল বুড়ির সবুজ শিম মাচার দিকে, এতদিন বাগে পায়নি, আজ চলন্ত সবুজের পিণ্ড থেকে গরু দুটো খাবলে খাবলে খাচ্ছে, লতা পাতা আর দৌড়চ্ছে ধাববান গাড়ির সঙ্গে সমান তালে। পটলা চিৎকার করে, বাগান পার হয়ে গেল, ধর। বাগানকে কিভাবে ধরা যায় জানি না, গাড়ি তখন একদিকে কাত মেরে চলেছে, আমরা কুপোকাত হয়ে আছি। হোতকার ঠ্যাং দুটো বের হয়ে গেছে জানলা দিয়ে, সে পড়েছে পিপের মতো। পটলাদের বাগানও হড়কে গেল, গাড়ি থামেনি,
গাড়ি নেচে নেচে কাত হয়ে দৌড়চ্ছে। হঠাৎ বাঁশ গাছের ধাক্কায় বনেটটা উড়ে গেছে, আর বিকট শব্দে তখন মেশিন গান ফায়ারিং করে চলেছে ইঞ্জিনটা। পিছনে কলরব ওঠে পেছনে, গ্রাম শুদ্ধ লোক চিৎকার করছে, ডাকাত ডাকাত। গাড়ি তবু থামেনি, পটলাও স্টিয়ারিং ধরে যুদ্ধ করে গাড়িকে রাস্তায় তোলার চেষ্টা করে চলেছে। গাড়িও এবার পথে উঠে বিকট শব্দে মেশিন গান ফায়ার করে দিগন্ত সচকিত করে চলেছে। হঠাৎ পেছনে সাইরেনের শব্দ, হোঁতকা বলে, পুলিশের গাড়ি বোধ হয় সারছে, থামা পটলা থামা, তরে খুন করুম। ইংরেজ কোম্পানির গাড়ি এবার তাক বুঝে রাস্তা দিয়ে হড় হড়িয়ে নেমে ছুটে চলেছে মজার ডোবার দিকে। বোধ হয় এতখানি পথ দৌড়ে তারও জল তেষ্টা পেয়েছে। সর্বাঙ্গে শিমের লতা, একটা বাঁশ সিধে খাড়া হয়ে উঠেছে জয়ধ্বজের মতো। বিচিত্র রথ এবার সিধে জলের টানে চলেছে, ডোবাতেই ফেলবে, নামবার পথ নাই। গাড়িতে নৃত্য বেগে দরজার লকটা জম্পেশ হয়ে জমে গেছে, চিৎকার করছি। গাড়িখানা সিধে বাংলাদেশের সরস কাদার মধ্যে পড়েছে। এতক্ষণে ইংরেজের দফা রফা শেষ, গাড়িখানা গর্জন করতে করতে কাদায় জলে এসে থামল। সামনে রেডিয়েটার দিয়ে তখন রেল ইঞ্জিনের মতো স্টিম বের হচ্ছে, পেছনে এসে থেমেছে পুলিশের গাড়ি, আর তার পেছনে সচারের ছেলে মেয়ে লোকজনের জনতা। টেনে টুনে বের করেছে আমাদের, কপাল ফুলে আমরা রাঁটি, কারো চোখ ঢেকে গেছে, মাথায় আব, জামা ছেঁড়া। আবৃত রক্তাক্ত পঞ্চপাণ্ডবকে বের করেছেন দারোগা বাবু। পটলা বলে ওঠে, পিপ 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 পিপ। দারোগা বাবু ধমকে ওঠেন, চুপ। হোঁতকা বলে, সত্যি স্যার, পিকনিক হইতে আসছিলাম। দারোগা বাবু গর্জে ওঠে, পিকনিক না আর কিছু, কার গাড়ি? পটলা বলে ওঠে এবার, বাবার। লাইসেন্স আছে? পটলারও সব বালাই নেই। দারোগা বাবু গর্জন করেন, টেনে নিয়ে চল থানায়, তারপর দেখছি। থানা থেকে পটলার কাকা গিয়ে ছাড়িয়ে আনলেন। তখনও রাত্রি প্রায় নটা, তারপর আর পিকনিক করা যায়নি। পটলাকে দিন তিন চার দেখা যায়নি। ফটিক বলে, দেখলি তো, বললাম শনি ঠাকুরের পয়সা ভেঙে পিকনিক করিস না। হোঁতকা বলে, ঠিক আছে, এই শনিবারই ঠাকুরের ভোগ দি, নরনারায়ণ সেবা কইরা ফেল। উফ, কি পিকনিক করতেই না গেছিলাম। তার শনি মহারাজ সত্যিই জাগ্রত, খুবই জাগ্রত।